এবার স্মৃতির আরশি দর্শক চলুন ফিরেছে আমাদের আজকের অতিথি জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজুর কাছে। হ্যাঁ, আবার ফিরলাম আপনার কাছে। আমি প্রথমেই সালমান শাহের জন্য মাগফিরাত কামনা করি, তার পারলৌকিক শান্তি, আর সেই সাথে তার পরিবারের যারা আছেন জীবিত তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিশ্চয়ই, এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। একটু জানতে চাই যে এই যে অল্প সময়ে আসা চলচ্চিত্র এবং অল্প সময়ে এত মানুষের মন জয় করে ফেলা, আপনার প্রথম চলচ্চিত্র যেটা জীবন সংসার, সেখানেই সালমান শাহ অভিনয় করেছিলেন, তো কাছ থেকে দেখেছেন, একটা তো কিছু ছিল তার মধ্যে আলাদা, কি বলবেন সেটা? একটা চলচ্চিত্র শেষ করতে অনেক দিন সময় লাগে, কিন্তু চলচ্চিত্র শুরু করবার আগে শিল্পীদের সঙ্গে কথাবার্তা হয়, গল্প শোনাতে হয়, শিডিউল নিয়ে আলোচনা করতে হয়, একাধিকবার বৈঠক হয় এবং একাধিকবার চা চক্র হয়, অনেক আড্ডা হয়। তারপরে একটা চলচ্চিত্র শুটিং করতে দীর্ঘ সময় লাগে। তখনকার সময়ে আমরা অন্তত 50 ডেজ শুটিং করতাম, আমরা 35-এ, তো 50 দিন শুটিং মানে অনেক। হ্যাঁ, এরপরে হচ্ছে ডাবিং, তারপরে এডিটিং, এরপরে অন্যান্য কাজও, পোস্ট প্রোডাকশনের কাজের সময়ও দেখা গেছে যে ছবি ভালো লাগলে হিরো হিরোইনরা আসেন ছবি দেখতে, এডিটিংয়ে অথবা ডাবিংয়ে অথবা এর পরবর্তী যে কোনো জায়গায়। একটা সিকোয়েন্সের প্রতি দুর্বলতা থাকে, ওই সিকোয়েন্সটা দেখতে আসেন। তো অনেকবার, এক কথা হচ্ছে যে অন্তত 100 দিন আমরা একসাথে বসেছি। সালমান তো নিশ্চয়ই কিছু ছিল, এবং তা না হলে পরে এত জনপ্রিয় তো হতো না, এবং মৃত্যুর এতদিন পরেও সে অম্লান, এটা তো অকারণে না, এর পেছনে তো নিশ্চয়ই কিছু কারণ আছে। তো সালমান নিঃসন্দেহে মেধাবী ছিল, তারপরে ফ্যাশন বিষয়ে সে ওই সময়ের তুলনায় আধুনিক ছিল। পাশাপাশি আমার কাছে যেটা মনে হয়েছে যে সালমান সবচেয়ে বড় গুণ যেটা ছিল তার, সে স্ক্রিনে ছিল সাবলীল, মানে জোর করে অভিনয় করার এই ব্যাপারটি তার মধ্যে ছিল না। এটা আমরা বলি যে নো অ্যাক্টিং ইজ দ্য বেস্ট অ্যাক্টিং, তো সালমান ওই রকমই ছিল। পর্দায় সে যাই করতো, হ্যাঁ, যে কোনো ধরনের দৃশ্যই করতো, মনে হতো যে এটা রিয়াল। অনেক দিন শুটিংয়ের অভিজ্ঞতা তো হয়েছে, 50 দিনের কথা বলছিলেন যে 50 দিন ব্যাপী সিনেমাটার শুটিং হলো, সিকোয়েন্সগুলো যখন করতেন কখনো কি মনে হয়েছে যে এই এই সিকোয়েন্সটা আরেকবার করলে ভালো হয়, তো সেটা বলার পরে তার রিয়াকশন বা সেই বিষয়গুলো কিভাবে নিতেন? আমারও যেহেতু প্রথম সিনেমা পরিচালক হিসেবে, তো ছবি শেষ করার পরে না বোঝা যাবে যে আমি কী ধরনের পরিচালক বা কী ধরনের কীরকম ছবি বানালাম, কিন্তু এর আগ পর্যন্ত তার বলা সম্ভব ছিল না, যে কারণে তখন একটা নতুন পরিচালকের উপরে ট্রাস্ট কমই থাকে শিল্পীদের। হ্যাঁ, কিন্তু কাজ করতে গিয়ে শিল্পী যদি বুঝে ফেলে যে হ্যাঁ এই পরিচালকটা ভালো করবে, সম্ভাবনা তার মধ্যে, তখন হয়তো দেখা গেল বিষয়টা অন্যরকম হয়। তো শুরুর দিকে সালমানের সঙ্গে আমার অনেক জায়গায় খিটিমিটি হয়েছে, যেমন ও তখন স্টার, তো রাইজিং স্টার, আর আমি নতুন পরিচালক, তো যে কারণে হয়েছে কি যে যে কোনো দৃশ্য ও ওর মতো করতে চাইতো অভিনয়, যে রাজু ভাই এটা এইভাবে করি, এটা ওইভাবে করি, এটা ওইভাবে করি, হ্যাঁ এরকম করতে চাইতো, কিন্তু আমি বলতাম না, আমি আমার গল্পের মধ্যেই থাকতাম, যেহেতু গল্পটি আমার লেখা, সংলাপ আমার লেখা, চিত্রনাট্য আমার করা ছিল, এবং এটা দীর্ঘদিন আমি স্বপ্ন দেখেছি ছবিটা আমি বানাবো, তো আমার মতো করে পর্দায় আমি একটা ইমেজ তৈরি করে রেখেছি, মানে মনের পর্দায়, তো যে কারণে আমিও সরতাম না। তো এটা নিয়ে একসময় খুব ক্ষুব্ধ হয়ে গেল সালমান। একদিন শুটিংয়ে সেদিন ববিতাপা ছিলেন, সালমান ছিল, গোলাম মুস্তফা ছিলেন, এবং আরও কিছু শিল্পী ছিলেন। তো জীবন সংসারে একটা বিখ্যাত দৃশ্য, ভাবির সঙ্গে খুব দুষ্টমি করছে ও, তো ওই দৃশ্যটা নিয়ে এরকম আমি বলছি একরকম, সালমান বলছে আর এক রকম করি অ্যাক্টিং। তো সালমান যখন রাজি হচ্ছে না আমার ইয়েতে আসতে, তা আমি ওকে বললাম তাহলে এক কাজ করি, দুইটা টেক করি, দুই রকম, মানে ওর মতো করে একটা, আমার মতো করে একটা, দুইটা টেক করি। এটা বলার সঙ্গে সঙ্গে ও রাগ করে চলে গেল, একদম ক্যামেরার সামনে থেকে চলে গেল মেকআপ রুমে, সব তো স্তব্ধ যে বিষয়টা একদম কেমন হয়ে গেল। ববিতা আপা বসে আছেন, তো অনেকক্ষণ আমরা বসেছিলাম, 5-7 মিনিট। এরপরে ববিতা আপা আমাকে, ববিতা আপা তো খুব মিষ্টি হেসে কথা বলে, আপা বলল যে কি রাজু সাহেব শুটিং কি হবে? তারপরে আমি বললাম আপা আপনি চা খান, আমি একটু আসতেছি। মেকআপ রুমে গেলাম, সালমানকে বললাম,
একজন পরিচালক বছরে একটা ছবি করে, সেই ছবিটা ফেল করলে তার অনেক কিছু আসে যায়। আর এটা হচ্ছে আমার প্রথম সিনেমা, এটার উপর ডিপেন্ড করে আমার ফিউচার। সিনেমাটা যদি ভালো চলে তাহলে আমি হয়তো ডিরেক্টর হিসেবে এস্টাবলিশড হব, আর যদি সিনেমাটা না চলে বা খারাপ যায় তাহলে পরিচালক হিসেবে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। সুতরাং আমি যা ভেবেছি আমি সেভাবেই যাব। তোমার আমার বোঝাবুঝির সংকট যদি থাকে তাহলে দরকার হয় দুদিন শুটিং আমরা বন্ধ রাখি, আমরা আবার বসি, বসে গল্প নিয়ে চুলচেরে আলোচনা করি, একদম চুলচেরে বিশ্লেষণ হোক, তারপরে গিয়ে হয় তুমি আমাকে বুঝাই নিবা না হয় আমি তোমাকে বুঝাই নিব। কিন্তু এই সেটে এসে এই জঞ্জাল এটা শোভন না। ওকে যখন বুঝিয়ে বললাম এবং আমি খুব স্ট্রংলি বললাম যে আমি আমার জায়গা থেকে নড়ব না, সালমান নড়ব না, এই কারণে যে ওই যে বলে না যে নিজের বুদ্ধিতে মরে যাওয়া ভালো অন্যের বুদ্ধিতে, হ্যাঁ, তো যাই হোক আমি এটা বললাম যে তুমি যদি ছবি বন্ধ করে দিতে চাও করতে পারো, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়ব না। তখনও ব্যাপারটা রিয়ালাইজেশনে নিয়েছে বলে আমি চলে আসলাম যে তুমি জানাও দুই চার মিনিটের মধ্যে। আমি আইসা সেটে বসলাম, কিছুক্ষণ পরে মানে ওর যে ম্যানেজিং ক্যাপাসিটি এত চমৎকার ছিল, কিছুক্ষণ পরে সে ঢুকলো আবার সেটে, সেটে ঢুকে এসে মানে এমন কাণ্ড করলো সব হাসতে হাসতে অস্থির। হ্যাঁ আইসা রাজু ভাই কী হয়েছে, আপনারা সব এই বসে আছেন, ববিতা পারিকা পা ধরে আপা সরি আমি ক্যামেরা চ্যানেল থেকে চলে গেছি, হ্যাঁ ববিতা ফাদা এই সালমান আপনি কী করছেন, তো পুরো মুড চেঞ্জ করে দিল মুহূর্তের মধ্যে। দিয়ে আমাকে বলল যে আচ্ছা রাজু ভাই আপনি কি একটা কাজ করতে পারবেন, মানে আপনি আসলে কী চান এটা কি আপনি একটা মনিটর করে বোঝাতে পারবেন। তাই আমি বললাম যে আমি তো আর অ্যাক্টর না কিন্তু আমি মনে হয় বোঝাতে পারবো, তাইলে আমি একটু দেখতে চাই যে আপনি আসলে কী চাচ্ছেন, হয়তো এমন হতে পারে যে আমি বুঝতে পারিনি আপনার আপনার ইমেজটা। তখন ববিতাপাকে নিয়ে আমি শটটা মনিটর করলাম। আচ্ছা, এবং মজার ব্যাপার হলো যে সালমানকে কিছু বলতে হলো না, আমাকেও কিছু বলতে হলো না, আমি যখন মনিটর করলাম সেটার মধ্যে তালি পড়ে গেল। তো সালমান তখন রিয়ালাইজ করলো। আচ্ছা, এরপরে সালমান আমার চেয়েও ভালো করলো, আমি যা দেখালাম সেটা আমার চেয়েও ভালো করলো। তো এমনি এইরকম এইরকম দু তিনবার হয়েছে ঘটনা বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে। হওয়ার পরে সালমানের রিয়ালাইজেশন আসছে যে রাজু ভাই যেটা করে নিজে বুঝে করে না, বুঝে না মানে গোয়ার তুমি করে মানে চাপিয়ে দেয় না, উনি বুঝে করে। তো এই ফেইথটা যখন তৈরি হয়ে গেছে এরপর থেকে আরামে শুটিং করলাম, আরামে শুটিং করলাম। এবং ডাবিংয়ে এসে অর্ধেক শুটিং করার পরে তখন তো আমরা খণ্ড খণ্ড ডাবিং করতাম শেষ না করেও, ডাবিংয়ে এসেও ছবি দেখে পিকচার দেখে সে খুব মুগ্ধ। এবং এইটা এই যে আমাকে আমার প্রতি যে তার ভালোবাসাটা তৈরি হয়েছে, আস্থাটা তৈরি হয়েছে, এইটা শেষ পর্যন্ত এবং মৃত্যুর দুদিন আগেও তার চরম সাক্ষ্য সে দিয়ে রেখে গেছে। বুধবারে শিবলি সাদিকের শুটিং করছিল, এক ফাঁকে শুটিংয়ের এক ফাঁকে সালমানের সঙ্গে আমি কথা বললাম, ও কস্টিউম চেঞ্জ করবে, তখন আমাকেও সাথে নিয়ে ঢুকলো চেঞ্জিং রুমে। তো আমি সালমানকে বললাম সালমান আমি আসছি এই কারণে যে ছবিটা ভালো দাঁড়িয়েছে আমাদের, অ্যান্ড ছবিটা রিলিজ হওয়ার পরে যদি আমার হাতে আরও দু একটা ছবি আসে তখন তো সালমানের শিডিউল আমি পাবো না, সালমান তো ভীষণ রকম ব্যস্ত। সালমান আমাকে বলল যে রাজু ভাই আপনাকে একটা প্রশ্ন করি, যে সালমান শাবনুরের পেছনে এখন প্রযোজক পরিচালকরা ঘুরছে কেন? আমি বললাম যে জনপ্রিয় জুটি, প্রযোজকদের পুঁজি সিকিউর, সালমান শাবনুর থাকা মানে ছবির রিটার্ন সিকিউর। তো বলছে কারেক্ট, তো প্রযোজকদের টাকা পরিচালকের কেরিয়ার সিকিউর এই জুটির উপরে, কিন্তু আমার সিকিউরিটি কার উপরে? নায়ক নায়িকাদের সিকিউরিটি কাদের উপরে, কোথায়? আমি বললাম তুমি বলো। তখন সালমান, হ্যাঁ সালমান বলল যে ভালো কিছু পরিচালকের হাতে। আমি 10টা ছবি অ্যাভারেজ ছবি করব কিন্তু 5টা ছবি বা 2টা ছবি আমাকে টিকিয়ে রাখবে, দুজন ভালো পরিচালক, 5জন ভালো পরিচালক, এরাই হচ্ছে আমাদের সিকিউরিটি। তো আমি না আজকে পর্যন্ত সেটা ভাবি যে ওইটুকু বয়সে
সেই ছেলেটি এই ভাবনা তার মাথায় ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথম আপনার প্রথম সিনেমা, সে কাজ করেছেন এবং সেই সিনেমা রিলিজও হয়নি, কিন্তু সে রিয়ালাইজ করতে পেরেছিলেন, রিয়ালাইজ করতে পেরেছিল, হ্যাঁ সেটাই। এবং আমাকে তখন বললো যে আপনি নাকে তেল দিয়ে ঘুমান, আপনার ছবি সুপারহিট হোক, হ্যাঁ সে প্রার্থনা করি, আর হচ্ছে যে আপনার সঙ্গে আমি কাজ করব। এবং ও আমাকে আরেকটা কথা বলেছিল যে আমি ছবি প্রোডিউস করব, আপনি হবেন ডিরেক্টর, আমি প্রোডিউসার, কিন্তু আপনি শেয়ার পাবেন 50-50। এত ভরসা করে এইরকম একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছিল। তো দুর্ভাগ্য, তার দুদিন পরে তো দুর্ঘটনাটা ঘটল। তো সেই সিনেমা তারপর পরে রিলিজ হয়েছিল, তিনি চলে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে রিলিজ হয়েছে, ছবিটা সুপারহিট হয়েছে। তো আমার মূল্যায়ন দুই রকম হয়েছে, যারা ছবি দেখেছে তারা বলেছে যে না রাজু ভালো ছবি বানিয়েছে, আবার নিন্দুকেরা বলেছে যে সালমান মরে যাওয়ার কারণে ছবি সুপারহিট হয়েছে। কাজ করেছেন, কাজ থেকে দেখেছেন, শুটিং স্পটের অভিজ্ঞতা তো শুনলাম, সেখানে কিছুটা তো তার আসলে ব্যক্তিত্ব নিশ্চয়ই ফুটে উঠেছে। বলছিলেন যে ম্যানেজিং পাওয়ারটা এত ভালো এবং আসলে এত তীক্ষ্ণভাবে চিন্তা করতেন ভবিষ্যৎ নিয়ে যে কি হতে পারে। এছাড়া আর ব্যক্তি সালমান শাহ সম্পর্কে আর কি বলতে চান? সালমান শাহ খুব পার্সোনালিটি খুবই স্ট্রং ছিল, আর মেধাবীদের একটা সাধারণ ধর্ম আছে, তারা সহজে তাদের উপরে কিছু চাপিয়ে দেওয়া যায় না, তারা মানে না। যে কোনো মেধাবী ছেলে মেয়ে জোর করে চাপিয়ে দিলে কিছু মানতে চায় না, এটা সবার মধ্যেই থাকে, সালমানের মধ্যেও ছিল। তারপরে হচ্ছে প্রতিবাদ করার, হ্যাঁ ব্যাপারটা অনেকে আছে যে প্রতিবাদ করতে গেলে নিজের ক্ষতি হতে পারে, অথবা এই হতে পারে সেই হতে পারে, এড়িয়ে যায়, পাশ কাটিয়ে যায়, কিন্তু সালমান সেটা করতো না, যে কোনো বিষয়ে সামনে পড়লে প্রতিবাদ করতো। মানে এক কথায় হচ্ছে যে ন্যায্য ব্যাপারে সে প্রতিবাদ করতো, কাউকে ছাড় দিত না। যে কারণে এমনিতে সেটের একজন জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে সিনিয়র আর্টিস্ট সবার সঙ্গে সমানভাবে মিশতেন, সবার সঙ্গেই মজা করত, যে কারণে অনেকে বুঝতেই পারতো না যে সালমান ভেতরে ভেতরে কতটা ইমোশনাল। সালমান ভীষণ ইমোশনাল ছিল, কো আর্টিস্ট কিংবা টেকনিশিয়ান, একদম মানে সাধারণ টেকনিশিয়ানের সঙ্গেও তার যে তার অ্যাটিচিউডটা কী ছিল, কীরকম অ্যাটিচিউডটা সে দেখাতো, তার একটা নমুনার কথা বলি আমি। আমার ছবিটার সেন্সর প্রিন্ট হচ্ছে, ল্যাবরেটরিতে প্রিন্ট হচ্ছে, তা আমার ওই ছবিতে একটা দৃশ্য আছে আপনারা দেখে থাকবেন, জীবন সংসারে ওই যে স্বপ্নর বিষ খায়, মিথ্যে মিথ্যে বিষ খায় আর কি, বিষ খাওয়ার দৃশ্যটা, ওই দৃশ্যটা যখন শ্যুট করি আমরা তখন খুব আলোচিত ছিল আমাদের টিমের মধ্যে এবং আমাদের টিমের বাইরেও এফডিসিতে, সবাই যে এরকম একটা দুর্দান্ত সিন, মজা লাগছে শ্যুটিংয়ের সময়। তো সালমানের ইচ্ছে হয়েছে যে ওই দৃশ্যটা মানে ফাইনাল প্রিন্ট সে চালায়া দেখবে প্রিন্ট হয়েছে কিনা। সে অন্য শুটিংয়ে ছিল, কোথায় ছিল জানি না, ওইখান থেকে সরাসরি ল্যাবরেটরিতে আসছে। তো আমরা তো ল্যাবরেটরিতে একটা একটা করে রিল প্রিন্ট হচ্ছে, সেগুলো আবার আমরা পর্দায় চালিয়ে চালিয়ে দেখছি, নিরীক্ষণ করছি। সালমান এসে ঢুকছে, ঢুকিয়ে বলতেছে ওই রিলটা হয়েছে কিনা, ওই যে বিষ খাওয়ার সিন, তো ওই রিলটা প্রিন্ট হয়নি। হ্যাঁ প্রিন্ট হয়নি, এখন বেচারা দেখতে পারবে না। তখন সালমান কী করলো যে রাজু ভাই একটু চলেন তো, নেগেটিভটা নেন তো, হ্যাঁ আমি উপরে দোতলায়, চলেন আমার সাথে। দোতলায় গেলাম, নেগেটিভটা নিলাম, এরপরে ওই গিয়া যে প্রিন্ট করে না, তার হাতে তো অন্য প্রিন্টিংয়ের সিরিয়াল আছে, আমার সিরিয়াল যখন আসবে তখন সে প্রিন্ট করবে। কিন্তু সালমান কী করলো, ওই ল্যাবরেটরি টেকনিশিয়ান, আমাদের বাড়ি ভাই নামে একজন টেকনিশিয়ান ছিল প্রিন্টার, তারই গিয়ে এরকম পা টিপতেছে, ওস্তাদ ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ আপনি এই রিলটা একটু আগে প্রিন্ট করে দেন। তো একজন টেকনিশিয়ানের পা টিপে দিয়ে দিয়ে এরকম হাসতে হাসতে, আরে সালমান আপনি কী করছেন, হ্যাঁ, আর আমি তো খুব মজা পাইতেছি। পরে সেটা দেখলেন, পরে প্রিন্ট করে দিল, দেখলো, হ্যাঁ দেখার পরে আমরা যখন দেখলাম এরকম কার্পেটের মধ্যে ও শুয়ে শুয়ে দেখলো, আমরা সোফায় বসা স্ক্রিন সামনে, দেখার পরে কোনো কথা নাই, উঠে আমাকে এসে জড়িয়ে ধরলো, এক মিনিট ছেড়ে দিয়ে চলে গেল। তাহলে ইমোশনটা কীরকম দেখেন? নিশ্চয়ই ভাই, আমরা আসলে গল্প করতে করতে আয়োজনের সময়ও বোধ হয় পেরিয়ে গেছি। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগছিল এবং অনেক শুভকামনা থাকলো। আপনি ভালো থাকবেন, সেই সাথে কলাকুশলী যারা আছেন পেছনে ক্যামেরার পেছনে আপনারা ভালো থাকবেন, আর যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন তাদের সবার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়।
প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নূর টাওয়ার 110 বীর উত্তম সি আর দত্ত রোড ঢাকা 1205 ফোন 9632030 থেকে 4 পর্যন্ত আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @ banglavision.tv মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলুর একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন কিছু পছন্দ না হলে তা পরিবর্তন করুন সেটা না পারলে নিজের মনোভাবই পাল্টে ফেলুন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক